4:54 সব শেষ করে দিয়েছিল সোমনাথ, আবার কিন্তু 4:54 প্রথম থেকে আবার শুরু করছে, শেষ থেকে শুরু। তা তার রহস্যটা কি জানতে তো হবেই। সোমনাথ আবার ফিরে আসছে ইউটিউবে, বলেছিলাম না সোমনাথ ফিরবেই, এতগুলো ভালোবাসার মানুষকে উপেক্ষা করতে পারবে না। কিন্তু মন্দিরে কোথায়? তবে কি মন্দিরে সোমনাথের কাছে ফিরে গেছে? সেই খুশিতেই সোমনাথ আবার সোশ্যাল মিডিয়ায় ফিরছে। আর কালকে মারিয়ার লাইভে মন্দিরে কত দেখা গেল না, এই সব প্রশ্নের উত্তর দেবো বন্ধুরা। তো চলো পুরো ভিডিওটি দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, মাবেটু ব্লগ চ্যানেলের তরফ থেকে আপডেট নিয়ে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও। আশা করি আমার সব বন্ধুরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি বন্ধুরা। তো চলো ভিডিওটি দেখতে থাকো। কালকে মারিয়া লাইভে এসেছিল, লাইভে একাই ছিল, কিছুতেই মন্দিরা আর জয়ীকে দেখালো না। অনেকবার সবাই জিজ্ঞেস করেছে জয়ী কোথায়, জয়ী কোথায়, মন্দিরা কোথায়, মন্দিরা কোথায় না। আগের দিনে কিন্তু লাইভে বলেছিল যে পরের দিনে লাইভে আমি কাউকে দেখাবো না। তা না দেখানোর কারণটা নিশ্চয়ই ছিল, তার মানে মন্দিরা থাকবে না, এই জন্য এত জোর গলায় বলেছিল। আজকে থেকে মানে সে আগের দিনের লাইভ থেকেই ও স্টার্ট করছিল ভিউয়ার্সদেরকে বোকা বানানোর, বলছে মন্দিরা কোথায়, মন্দিরা কোথায়, আমি দেখাবো না, আমি দেখাবো না। দেখাবো কেন, মানে মন্দিরের লাইভ মন্দিরে থাকবে, সেখানে আমি থাকবো কেন? সেটাই কালকে হলো, দেখালো না। এদিকে মারিয়ার মা নার্সিং হোমে অ্যাডমিট হবে আজকে, আর মারিয়াও থাকবে না বাড়ি, যেতে হবে নার্সিং হোমে, যা তাত করতে হবে। মারিয়ার বাবাও থাকবে না, পাপ্পা পাপ্পা কি পারি, পাপাও থাকবে না। তো মন্দিরের ঘরে সমস্ত দায়িত্ব, সমস্ত দায়িত্ব, এত দায়িত্ব নেওয়া যায় না, এত কাজ করা যায় নাকি। সুযোগ বুঝে পালিয়ে গেল মন্দিরা, সুযোগ বুঝে পালিয়ে গেল, তাই না? শোনো, সবাই স্বার্থে চলে, যেমন মারিয়া নিজের স্বার্থে মন্দিরাকে নিয়ে এসেছিল, মন্দিরাও নিজের স্বার্থেই ছিল মানে মারিয়ার বাড়িতে। আজকেও এত দায়িত্ব নিতে যাবে কেন? আর হয়তো প্রেশার ক্রিয়েট করেছে যে এত টাকা দিতে হবে মায়ের অপারেশনের জন্য, এই জন্য দিতে চাইনি বলেই মানে চলে এসছে। আর হঠাৎ করে কালকেই সোমনাথ সোশ্যাল মিডিয়ায় মানে কমিউনিটি পোস্ট করেছে ইউটিউবে যে সে ফিরছে। তা একসঙ্গে এতগুলো খুশি, মানে নিজের বউ মেয়েকে কাছে পেয়ে কি খুশিতে ফিরে আসছে, খুশিতে ফিরে আসছে ইউটিউবে? তো সেটা কি কারণ কি কিছুই কিন্তু বলবে না, কেউ জানতে চেয়েও না, কেউ জানতে চেয়েও না বলবে না। 4:54 সব শেষ করে দিয়েছিল, আবার 4:54 থেকে সমস্তটা শুরু করতে চায়। তো সোমনাথ কি কমিউনিটি পোস্টে দিয়েছে, চলো তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। বন্ধুরা, কি হয়েছিল, কেন হয়েছিল, হয়তো তার উত্তর আমি দিতে পারবো না, তুমি দিতে চাও না, দিতে পারবে না বলে কোনো কথা হয় না। যদি কেউ প্রশ্নের উত্তর দিতে না চায়, সেটাই চাই না, বলো আমি চাই না। তবে আমার এটা চিন্তা ভাবনার বাইরে ছিল যে আমি এত তাড়াতাড়ি ইউটিউবে ভিডিও আপলোড করব, চিন্তাধারা বাইরে ছিল না সোমনাথ, এইগুলো তোমার ঠিক করাই ছিল, তাই না? অনেকেই বলবে এটা নাটক ছিল, নাটক বলছি না, মন খারাপ, দুদিন বাদে যাব, এখন আর ভালো লাগছে না, এটাই বলছিলাম। তাদের আমি কোনো উত্তর দিতে পারবো না, পারবে না, এটার উত্তর তুমি দিতে পারবে না, কারণ আমার মনটা খুলে তাদের সামনে রাখতে পারবো না 100 বার। কেউ কারোর সামনে মন খুলে দেখাতে পারে না, এটাই সমস্যা হয়। তাই যারা পজিটিভ ভাববে সেটা পজিটিভ, আর যারা নেগেটিভ ভাববে ভাবলে ভাব নেগেটিভ, একদমই তাই। আমি যদি পজিটিভভাবে নিই তাহলে পজিটিভ, আর নেগেটিভভাবে নিলে নেগেটিভ, তাই না বন্ধুরা? আসলে একটা সত্য 1000 অপ্রিয় হলেও সেটা সত্যিই থাকে। হ্যাঁ, এতদিন তো তোমাকে চিনছি, জানছি যেটা সত্যি সেটা সত্যি তুমি বলে স্বীকার করতে মানে সাহসের সঙ্গে স্বীকার করো, আর যেটা মিথ্যে সেটা মিথ্যেই হয়। কিন্তু একটা মিথ্যে কথা বলতে গিয়ে তাকে 1000 রকমের মিথ্যে দিয়ে চাপা দিতে হয়। হ্যাঁ, একদমই তাই, একটা মিথ্যে বলতে গেলে 1000টা মিথ্যে কথা বলতে হয় সেই মিথ্যেটাকে চাপা দেওয়ার জন্য। তার জন্য অত জীবনটাকে জটিল না করে আমি সবসময় স্পষ্ট ও সত্যি বলে এসেছি। হ্যাঁ, মিথ্যে বললে দিনের পর দিন জীবন জটিল হয়ে যায়, তাই সত্যি কথা বলে, সৎ সাহত্রীকে সত্যি কথা বলে জীবনটাকে সোজাভাবে মানে চালানোই ঠিক। সে যাই হোক, তোমাদেরকে জানিয়ে রাখি কাল বিকেল থেকে মানে 4:54 PM থেকে ভিডিও আসতে চলেছে। 4:54 সব শেষ করে দিয়েছিল 3 দিন আগে, আর 4:54 আবার ফিরে আসছে মানে সোমনাথ। এ কদিন আমার ইউটিউব স্টুডিওর সঙ্গে কোনো রকম যোগাযোগ ছিল না। হ্যাঁ, মনটা খারাপ ছিল তো এই জন্য যোগাযোগ তুমি রাখোনি, এমনকি ফোনের সঙ্গেও সেরকম যোগাযোগ ছিল না।
আমার ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সবাই মানে সবই বন্ধ, কিন্তু কাল রাতে ইনস্টাগ্রাম খুলেছিলাম। যাই হোক, ইউটিউব স্টুডিওতে প্রচুর 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 মানুষের কামব্যাকের কথা দেখে আমি নিজের চোখের জল আটকাতে পারিনি। দেখেছো তো, তোমাকে কত সবাই ভালোবাসে, কতটা সবাই ভালোবাসে তুমি দেখেছো তো। কি করে তুমি চলে যাবে, তোমার সাহস আছে? সাহস আছে চলে যাওয়ার? ফিরতে তো তোমাকে হলোই, আমাদের ভালোবাসার জন্য তোমাকে ফিরতে হলো সোমনাথ। তোমাদেরকে প্রচুর প্রচুর ভালোবাসা, আমি সত্যি ধন্য। সবাই খুব ভালো থেকো, তুমিও খুব 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 ভালো থেকো, খুব ভালো থেকো। তুমি ফিরে আসো, সত্যি খুব ভালো লাগছে। তোমার সত্যি তোমার ভিডিওগুলো দেখতে ভীষণই ভালো লাগে, ভীষণ ভালো লাগে। নিজেকে কিভাবে তৈরি করছো তুমি, সত্যি খুব ভালো লাগে সোমনাথ। তুমি যে চলে গেছিলে না, সত্যি মনটা খুব খারাপ হয়ে গেছিলো, খুব খারাপ হয়েছিলো। তবে আমাদের বিশ্বাস ছিল, আমার বিশ্বাস ছিল তুমি ফিরে আসবে, তুমি দুই তিন দিনের মধ্যেই ফিরে আসবে, সেটা বন্ধুদেরকে বলেও ছিলাম। সেটাই কিন্তু সত্যি হলো, তুমি ফিরে আসলে। আমার মতো অনেক দিদিভাইরা, অনেক বোনেরাও বলেছিল তুমি ফিরে আসবেই, সত্যি কিন্তু তুমি ফিরে আসলে। আমাদেরকে ছেড়ে তুমি থাকতে পারবে না, এত ভালোবাসার মানুষকে তুমি ছেড়ে থাকতে পারবে না, এটা সম্ভব না। এখন ইউটিউবটা আমাদের পরিবার হয়ে গেছে, মানে একটা নিজের সন্তানের মতো হয়ে গেছে, তাকে ছেড়ে কোনোভাবেই থাকা যায় না। ভাবি ভিডিও দেবো না, কিন্তু ভিডিও না দিয়ে থাকা যায় না, সেটা তুমিও পারলে না সোমনাথ, তাই ফিরে আসছো। আর এটা তো দেখতেই পাবো আজকে ভিডিওতে, যদি মন্দিরা ভিডিও দেয়, মন্দিরা রানাঘাট ফিরে এসছে না, মন্দিরা বসিরহাটেই আছে, মারিয়া কেন লাইভে দেখালো না? কেননা মন্দিরা সেই সময় উপস্থিত ছিল না বাড়িতে, তাই না? তো চলো ভিডিওটা। আর মারিয়াকে নিয়ে লাইভে প্রচুর 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 প্রশ্ন করেছে, মারিয়া সবার প্রশ্নের উপেক্ষা করে গেছে, আর ভিউয়ার্সদের সাথে বাজে ব্যবহার করছে, আর মরে যাওয়ার ধমকি দিচ্ছে। মরে যাওয়ার ধমকি দিলে কি হবে মারিয়া? মরে যাওয়ার হুমকি দিলে কি ভিউয়ার্সটা ভয় পেয়ে যাবে যে আমার নাম করে মরে যাবে? কদিন আগে মন্দিরা যেমন থ্রেড দিয়েছিল, আমি যদি মরে যাই তার জন্য কে দায়ী হবে, আমি নাম নিয়ে যাব কয়েকজনের, সেই রকম। কিন্তু মন্দিরা তো দিব্যি বেঁচে রয়েছে, আর তুমিও কি সেই পত্র অবলম্বন করছো? নেকুমামনি মন্দিরার ন্যাকামিটা পেয়ে গেছো না, মন্দিরের ন্যাকামিটা পেয়ে গেছো, আর ভাবছো এত এত ভিউজ হচ্ছে আমার, এ কয়েকটা ভিউয়ার্স না দেখলে আমার বয়ে গেছে, কিচ্ছু যায় আসে না, তাদেরকে অপমান করতে পারি, তাদেরকে যা খুশি বলতে পারি, তাই না? ছি 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 ছি, দিনের পর দিন মন্দিরের পথ অবলম্বন করছে, নোংরা হয়ে যাচ্ছে। তোমাকে সবাই ভালো বলছে, সেই ভালো হয়েই থাকো তুমি। তো চলো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো। আমি আজকে খুব খুশি সোমনাথ ফিরে আসছে, আর কমেন্টে জানিও ভিডিওটি কেমন লাগলো। যারা আছো আমার ঘরে প্লিজ আমার ভিডিও দেখো, আমাকে সাপোর্ট করো। যারা আসো নি কোনো চলিস, তাদের মা ভিডিও ব্লগকে সাবস্ক্রাইব করে নাও। সব বন্ধুরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে এত ভালোবাসো, টাটা।